এই কিছুদিন আগে বিবাহবার্ষিকীর পোস্ট দিয়েছিলেন স্ত্রীকে নিয়ে, সেই নিয়ে সামাজিক মাধ্যমে ভালোবাসা পেয়েছিলেন ভক্তদের। ৩০ বছরের বিবাহিত জীবনের গল্প ভক্তরা জেনেছেন আগ্রহ নিয়ে। বলছি জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরের কথা। এর মাঝে আবার নতুন করে খবরে স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন মিশা। এই শিরোনাম দেখে ভড়কে যাবেন না যেন, জন্মদিনে সময় মতো শুভেচ্ছা জানাতে না পারায় মিশার এই পোস্ট। ডুবেছিলেন শুটিংয়ে, ফেসবুক পোস্টে লিখেছেন, কল টাইম ৭টায়, ঠিক ৭টায় হোটেলে গাড়ি এসে উপস্থিত। খুব সকালে ঘুম থেকে উঠে যাই, শুটিংয়ের জন্য শহর থেকে প্রায় ১.৫ ঘন্টা গাড়িতে করে যেতে লেগেছে। তারপর শুটিংয়ে ডুবে গেলাম, সব কিছু ভুলে গিয়েছিলাম, শুধু ঠিকঠাকভাবে চেষ্টা করছিলাম শুটিং করতে। পারলে ক্ষমা করে দিও, অনিচ্ছায় ভুলে একদিন দেরির জন্য। মিতা, শুভ জন্মদিন। ১০ বছরের প্রেমের সম্পর্ক, এরপর বিয়ে। ১৯৯৩ সালে বক্সিবাজার কমিউনিটি সেন্টারে মিশা সওদাগর ও জুবাইদা রব্বানী মিতার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মিশা মনে করেন মানুষের কাছে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার মা, আর একজন পুরুষের কাছে শ্রেষ্ঠ সম্পত্তি হচ্ছে স্ত্রী। মিশা সওদাগর এই মুহূর্তে আছেন কলকাতায়, সেখানে তিনি হাসিবুর রেজা কল্লোলের কবি সিনেমার শুটিং করছেন। শুটিংয়ের উদ্দেশ্যে ১৪ই ডিসেম্বর তিনি কলকাতায় যান, পরদিন শুটিং শুরু করেন। ১৯শে ডিসেম্বর কলকাতায় মিশার অংশের শুটিং হবে, এরপর ঢাকায় ফিরে আসবেন বলে জানান তিনি।